হাই, গুড আফটারনুন। আজকে 19শে এপ্রিল, আজকে ভোট আমাদের এখানে, ভোট পুজো। সেই ভোট পুজোর দিন বিকেলবেলায় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আচ্ছা, একটা কথা, 19শে এপ্রিল তারিখটা শুনলেই যারা পরিচিত এই শব্দটার সঙ্গে তাদেরই কেমন চোখের সামনে ঋতুপর্ণ ঘোষের মুখটা ভেসে ওঠে না? আমার তো বাবা ওঠে। ১৯শে এপ্রিল তারিখটা শুনলেই মা, আচ্ছা টিভি রিফ্লেকশন। আমি ভাবলে গেছি যে আয়না তো এখানে, তাহলে দুটো আমি কেন? তো 19শে এপ্রিল ডেটটা শুনলেই আমার কেমন ওই সিনেমাটার কথা মনে পড়ে। আমার ভীষণ ভালো বাসার পরিচালক ছিলেন, অভিনেত্রী অভিনেতা অভিনেত্রীরাও আমার খুব প্রিয়, কিন্তু পরিচালকটা যেন একটু বেশি প্রিয় ছিল। যাক গে, শুরু হয়ে গেল আজকের ভিডিও, এখন রেডি হয়ে নিচ্ছি, যাব ভোট দিতে। দেশে বসবাস করি আর দেশের এই কাজটা করতে যাব না, তা কি হয়, তাই যাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া কাজ কর্ম সমস্ত হয়েছে, কালকে যেহেতু নিজেকে কাজের জন্য একটু ছুটি দিয়েছিলাম, তো আজকে একেবারে কাজের বহর লেগে গেছে। শুধু বাসন মাজতে লেগেছে 1 ঘন্টা প্রায়। বাসন মেজেছি, কাপড় কেচেছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, সিঁড়ি মুছেছি, বারান্দা তো কাল রাতেই ধুয়ে রেখেছিলাম, আর যেন আর বারান্দা ধুতে না হয় সেই জন্য কেটকে আজকে বারান্দা যেতে দিই। আর কি করেছি, আর কি করেছি, তারপরে পাউডারটা খুঁজে নিই, এই যে পাউডার খুঁজে নিলাম, সিঁড়ি ঝাট দিয়েছি, মুছেছি, কেটকে চান করিয়েছি, আর করেছি রান্না। রান্নাটাই যেন সব থেকে সহজ কাজ ছিল আজকে। রান্না করেছি পিৎজা, চিকেন পিৎজা একটু রান্না করে নিয়েছি দুজনের জন্য, মামি ওই খেয়ে নিয়েছি। রাত্রে ভাবছি অন্য একটা জিনিস বানাবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। মুগ ডালের পরোটা তোমরা কারা কারা খেয়েছো, হয়তো এটা শোনার পরই ভাবছো মুগ ডালের পরোটা সেটা আবার কেমন। না না, এখনই পিছনে গিয়ে দেখতে হবে না, আগে আমার কথাগুলো শুনে নাও, এখন তার কথাগুলো যখন বানাবো তখন দেখে নিও মুগ ডালের পিৎজাটা। মুগ ডালের পরোটা, আরে পিৎজা এমন মাথায় গাথা আমার যে আমার সবেতেই পিৎজা বানাবো। তো মুগ ডালের পরোটাটা আজকে বানাবো রাত্রেবেলা, এখন যাই ভোটাধিকার প্রয়োগ করে আসি আগে। এই হচ্ছে আমার এপি। এবারে এপিকের ফটোটা না মোটামুটি ভালো। হ্যাঁ, এক আমার এপিক হারিয়ে যাওয়ার পর এটা যখন বানাই তখন আমি আমার ফটো দিয়েছিলাম, সেটা দিয়ে তৈরি হয়েছে, জানি না এখন সেভাবে এপিক হয় কিনা। আর আগে যেটা ছিল সেটা হচ্ছে ওই এপিক সেন্টারে গিয়ে ফটো তুলে, এ রাম, দেখে মনে হয় একটা ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা পুরুষ মানুষ। হাসিস না তুই, কেন অফার করা ছিল না, সব করা ছিল, ভোটের ছবি। আমার মা ভালো বলেছিল, বলে আমায় বললো আসুন ফটো তুলবো আপনার, আমি একটু দাঁড়াতে দাঁড়াতে ঠিকঠাক করে দাঁড়াচ্ছি, বললে হয়ে গেছে যা। আর আমাদের এমনি ফটো তুলতে হলে এরকম করে ওরকম করে কত কিছু ব্যাপার থাকে। যাক গে, অনেক বকবক হলো, এখন যাই এসে কথা বলবো। ঠিক আছে, মামা কি পড়তে বসবি না, ঘুমাবি, টিভি দেখবি না, কিছু করবি না। হাত দিয়ে আটকাবো আমি গিয়ে, ভালো না, এই যে আমি ভোট দিয়ে চলে এসেছি, ভোটাধিকার প্রয়োগ করে এসেছি। একবার ভাবেই যাবো না, আবার ভাবেই যাবো না কেন, 5 বছর পর সুযোগ আসে প্রধানমন্ত্রী নির্বাচন করার,
আমার যেটুকু ক্ষমতা আমি তো সেটুকু তো প্রয়োগ করি, এটা ভেবেই গেলাম, নাহলে ইচ্ছে খুব একটা ছিল না। যা গরম, তবে বেশি লাইন দিতে হয়নি, আমি ওই জন্য এত দেরি করে যাই যাতে লাইনটা কম দিতে হয়। সেই জন্য ইয়া বানাচ্ছে আইসক্রিম, এই যে সব কিছু রেডি করে নিয়েছে, আর তোর সঙ্গে এত বাসন ঘেঁটা করেছে, খুব ভর্তি করিস না কর। এর থেকে আর ভাই এই সাইডে ফেললি কেন? আরে পড়বেই ওটা, সবগুলো দিয়ে নিয়ে তারপর ঢাকা লাগা, আর কিছু হয় না, হয়ে গেছে ঢাকা লাগানো। হয়ে গেছে? হ্যাঁ, ভালোই টেস্ট হয়েছে, ইয়া আগেও আইসক্রিম বানিয়েছে, ভালো বানায়। আজকের টাইটেল ওটাই হবে, পর্দা মাথায় পড়ে হিয়া আহত। ছেড়ে দে, পাপা এসে লাগাবে, হাত কাটবে, হাত কাটবে, ওটা তার ওখানে রড লাগানো, এটাকে ইয়েতে রেখে দে, ওই ব্র্যাকেটে রেখে দে, তুই ভরতে পারবি না, ছাড় ওটা, তার আমরা লাগাতে পারবো না। হ্যাঁ, ব্র্যাকেটে রেখে দে, বাবা এসে করে দেবে। পর্দা মাথায় পড়ে হিয়া আহত, হিয়া আহত, হিয়া আহত। কি শাড়ি? ঠিক আছে, 160 টাকা দামের শাড়ি কিনে দেবো তোকে আমি এরপরে। বাবা গুলাবি শাড়ি এনে নানি লালা। এই যে আইসক্রিম বানিয়েছে সবগুলোকে, বাবা সবগুলোকে এরকম ভর্তি ভর্তি করেছে, আমাকে জিজ্ঞাসা না করে দুটোর মধ্যে এরকম একটু একটু ঢেলে রেখেছে, মানে কাঠিগুলো ডোবেই নি, এইটুকু, এই যে সবগুলোকে ভর্তি ভর্তি করে, এই দুটোকে এইটুকু, কাঠিগুলো ডোবেই নি এইটুকু করে, এইটুকু দিয়ে থরি ও প্রেশার নিয়ে উঠবে, উঠবেই না এই দুটো। বাবা, রামদাস হরিদাস চলে আসলো, ব্লাউজ আছে, ঠিক আছে যা ওটাকে রেখে, জায়গা মতো রেখে, ঠিক আছে আমি করে দিচ্ছি, তুই রেখে। দুদিন পরে ওটা বের করতে হবে। হ্যাঁ, রাতের খাবারের ভিডিও শেয়ার করবো, একদম ভুলে গেছি, আটা মেখে রেডি করা হয়ে গেছে, তবু দেখাচ্ছি। ফ্রিজে রান্না করা মুগ ডাল ছিল, সেই মুগ ডালটার মধ্যে যেটুকু পরিমাণ আটা দিলে এইরকম একটা ডো তৈরি হবে, যে সফট ডো, নর্মাল একটা ডো তৈরি হবে, সেই রকম পরিমাণ আটা দিয়ে, মানে ডালটার মধ্যে ধীরে ধীরে আটা দিয়েছি, দিয়ে নর্মাল একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটা থেকে দুটো তিনটে চারটে যা পরোটা হবে এরকম ছোট ছোট সাইজের ছিঁড়ে বেলে নেব। এখন বেলে নিই, ঘুগুলিটা কেটে রাখলাম, এবার একটু তেল দিয়ে বেলে নেব, একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম, এবার বেলে নিচ্ছি। একদম সফট ডো, সুতরাং বেশি চাপ টাপ দিতে হবে না, আস্তে আস্তে বেললেই হয়ে যাবে। আমার বেলা তো খুব একটা গোল হয় না, তাই এই যে এরকম হয়েছে, এই যে তাওয়া গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। উল্টে পাল্টে দুটো পিঠকেই সেকে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি খানিকটা ঘি। মুগ ডাল আর তার মধ্যে যদি একটু ঘি দিয়ে না ভাজি তাহলে কি হবে? তবে যদি কেউ ঘি খেতে না চাও সেক্ষেত্রে তেল, বাটার, যা খুশি দিয়ে ভাজতে পারো। আমরা যেহেতু ঘি খেতে ভালোবাসি তাই আমরা ঘি দিয়েই ভাজি। এই দেখো, খালি তো ছবিটা শেয়ার করতে পারছি, গন্ধটা তো শেয়ার করতে পারছি না, গন্ধটা যদি পেতে তাহলে বুঝতে। এবার আমি সবগুলোকে ভেজে নিই। পরোটার রং দেখে হিয়া বাঙালি ও বাঙালি ঠিক করছে, হিয়াকে দুটো দিয়ে দিলাম। এই যে নিয়ে নিয়েছি মুগ ডালের পরোটা আর আচার, তো গরম পড়েছে না, শান্তিই হচ্ছে না, যেখানে যাচ্ছি যেদিকে যাচ্ছি গরম। শীতকালে শীত বলে সমস্যা, গরম পালে গরম বলে সমস্যা।
চাইলে টক দইও নেওয়া যায়, টক দই খেতে দিয়ে খেতেও ভালো লাগবে। সমস্ত কাজকর্ম শেষ, আর কোনো কাজ বাকি নেই। দুধটা ফ্রিজে ঢোকানো বাকি ছিল, ওটাও ঢুকিয়ে দিয়েছি। জানি না আজকে কত রাত্রি অবধি জাগতে পারলে জাগবো, ফোন করে দেখবো কখন আসবে কি বলে। অনেক সময় হয় যে বলে ঘুমিয়ে পড়ো, ভোর ভিড়তে ভিড়তে ভোর হয়ে যাবে, ওরকম যদি বলে তাহলে ঘুমিয়ে পড়বো। কোনো কাজকর্ম আর বাকি নেই, আর পরোটাগুলো বেশ ভালোই খেলাম আচার দিয়ে, দই দিয়েও খাওয়া যায়, কিন্তু এত রাত্রে ঠান্ডা ঠান্ডা দইগুলো খেলে যদি আবার ঠান্ডা ঠান্ডা লেগে যায়, ওই জন্য খেলাম না। একদম ছোট ভিডিও হলো জানি, কিছুই বিশেষত্ব নেই, খালি ভোট দিয়েছি আজকে, ওটাই বিশেষত্ব। তবুও ভিডিওটা দেখো, আশা করছি পরবর্তীকালে আরও ভালো ভিডিও তৈরি করতে পারবো, সেই ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিং হবে, তোমাদের দেখতে ভালো লাগবে। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। ওকে বাই, গুড নাইট। ভিডিও তো শেষ করে দিলাম, আর কিছুই দেখাবার নেই, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করার নেই, তাই যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে, আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট।